ওয়েলকাম টু আকাশবাণী। আবার চলে এসেছি, দিনে দিন রাত কোনো কাজ নেই, পুচেরও আজকে চেম্বার নেই, এই জন্য আজকে সারাদিন ভিডিও দেখছো, একই ড্রেস, মানে বুঝতেই পারছো একসাথেই সব ভিডিও বানাচ্ছি। তো আগামী দুদিন খুঁজে পাওয়া যাবে না, তো সেই জন্য আজকে একসাথে পাঁচটা ছটা বানিয়ে যাচ্ছি। কালকে পুচে খুঁজে পাওয়া যাবে না জানো, কালকে মঙ্গলবার, জঙ্গল কাটার দিন, বুধবারও খুঁজে পাওয়া যাবে না সারাদিন, মানে বিকেলের পর থেকে পাওয়া যেতে পারে। তো সেই হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ভিডিও টপিক হলো আবার সুপার কাপ। সুপার কাপের আগে ফিক্সচারগুলো জানিয়েছিলাম, এবার তারপরে ফিক্সচারগুলোও জানতে পেরেছি, ওই জন্য তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো তার আগে একটা ফিক্সচার তো AIFF দিয়ে দিয়েছে, যেটা হলো তোমার কোয়ালিফায়ার রাউন্ড শুরু হচ্ছে 15 আর 16 দুদিন মার্চ মাসের, আর তোমার নকআউট শুরু হচ্ছে 29 এপ্রিল থেকে। কিন্তু একটা কন্ট্রোভার্সি রয়ে গেছে, যেটা হলো ইলেকশন কমিশন তোমার ভোটের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। এবার সেই অনুযায়ী তোমার উড়িষ্যাতে এগারোই এপ্রিল ভোট আছে, ঠিক আছে, কিন্তু সেমিফাইনালের খেলা রয়েছে তোমার 10ই এপ্রিল, তো জানি না, আর ফাইনাল রয়েছে 13ই এপ্রিল, তো জানি না এটা ডেটটা চেঞ্জ হবে কি না বা কিছু হবে কি না, কারণ জাস্ট খেলা মানে ভোটের আগের দিনই খেলা দেবে কি না হতেই পারে, না হলে সিকিউরিটি রিস্ক হয়ে যেতে পারে, কারণ জানো ইস্টবেঙ্গল বা মোহনবাগান যদি সেমিফাইনালে ওঠে তো সেই দিক থেকে তো প্রচুর ফ্যান দেখতে যাবে, আর ওখানে ঝামেলা লেগে যেতেই পারে। তো সেই জায়গা থেকে একটা কন্ট্রোভার্সি রয়েছে, এটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে। তো এখন অবধি আমাদের কাছে যে আপডেটেড ফিক্সচার আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, তোমরা ফিক্সচারটা স্ক্রিনে দেখে নাও, এবং দুটো ফিক্সচার স্ক্রিনে আসবে, একটাতে দেখে নেবে নর্মাল যে পোর্ট ওয়াইজ দেওয়া রয়েছে, কোয়ার্টার প্রি কোয়ার্টার কোয়ার্টার করে এরকম দেওয়া রয়েছে, আরেকটাতে টিম ওয়াইজ দেওয়া রয়েছে যে কোন টিম কার সাথে খেলবে, কে কে ফাইনাল হতে পারে। তো এখন অবধি যা ফিক্সচারের আপডেট, তাতে ডার্বি, কলকাতার ডার্বি হওয়ার সম্ভাবনা, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানে একমাত্র ফাইনালেই, তার আগে সম্ভাবনা নেই। যদি দুই প্রধান সব বাধা পেরিয়ে ফাইনাল অবধি পৌঁছাতে পারে, তো অবশ্যই আমরা সিজনের ফোর্থ ডার্বি দেখতে পাবো। এবার চারটে ডার্বি একটা সিজনে, বিশাল ব্যাপার কিন্তু। আর কালকে তো অনেকে ভিডিওতে মানে খুব সুন্দর সুন্দর বিশেষণ দিয়েছো, তো যাই হোক সেটা নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, আমাদের ভুল হয়েছিল, আমরা দুই প্রধান শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানকেই বলেছি, এটিকে বলিনি। সত্যি কথা বলতে প্রথম দুটো তিনটে সিজনে কিন্তু আমিও এটিকে সাপোর্ট করতাম, খেলা দেখতে যেতাম, তো সেই জায়গা থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এটিকেও কলকাতার আরেকটা জায়ান্ট, মানে একটা বড় টিম, যদিও এবছর এটিকে সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি, প্লে অফে যেতে পারেনি, কিন্তু টপ সিক্সের মধ্যে আছে। তো এটিকের সাথে দেখা হতে পারে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের, তো সেটাকেও যদি একটা ডার্বি ধরা যায়, যেরকম ইস্টবেঙ্গল মোহামেডান বা মোহনবাগান মোহামেডানকে মিনি ডার্বি ধরি, তো সেরকম তো এটাকেও কিন্তু একটা মিনি ডার্বি ধরা যেতেই পারে। তো দেখা যাক সেরকম কিছু হয় কি না, যে ইস্টবেঙ্গল ভার্সেস এটিকে দেখা হয় কি না, বা ইস্টবেঙ্গল মোহনবাগান ভার্সেস এটিকে কোনোভাবে দেখা হয় কি না। তো ফিক্সচারটা যেটা আপডেটেড সেটা তো মোটামুটি তোমরা জানোই, রাউন্ড অফ 16 অবধি, তো সেটা দেখে নাও আরেকবার। তো রাউন্ড অফ 8 থেকে ফিক্সচারটা একবার বলে দিচ্ছি, কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অফ 8 মানে এই কোয়ার্টার ফাইনাল একই ব্যাপার, কোয়ার্টার ফাইনাল থেকে যেটা হলো 4th এপ্রিল রাত্রি 8:30, প্রি কোয়ার্টার 4 উইনার ভার্সেস প্রি কোয়ার্টার 5 উইনার, 5th এপ্রিল রাত্রি 8:30, প্রি কোয়ার্টার 3rd উইনার ভার্সেস প্রি কোয়ার্টার 6th উইনার, April 6 রাত্রি 8:30, প্রি কোয়ার্টার 2 উইনার ভার্সেস প্রি কোয়ার্টার 7 উইনার, April 7 রাত্রি 8:30, প্রি কোয়ার্টার 1 উইনার ভার্সেস প্রি কোয়ার্টার 7 উইনার। তো এইটা রইল মোটামুটি প্রি কোয়ার্টারের পরপর 4 দিন আছে, মানে কোয়ার্টার ফাইনালের ফিক্সচার পরপর 4 দিন আছে, 4, 5, 6, 7, তারপরে 8 তারিখে রেস্ট, 9, 10 হচ্ছে সেমিফাইনাল, 9 তারিখে হচ্ছে সেমিফাইনাল, 1 নম্বর ফার্স্ট সেমিফাইনাল রাত্রি 8:30 থেকেই, সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল 9 উইনার ভার্সেস কোয়ার্টার ফাইনাল 11 উইনার, মানে কোয়ার্টার ফাইনাল 11 মানে কোয়ার্টার ফাইনাল 9-11 না, মানে 9 নম্বর ম্যাচের উইনার ভার্সেস 11 নম্বর ম্যাচের উইনার, আর April 10 হচ্ছে রাত্রি 8:30 থেকে 10 নম্বর ম্যাচের উইনার ভার্সেস 12 নম্বর ম্যাচের উইনার। তো এইখান থেকে সুতরাং একটা দেখা যাচ্ছে, সেটা হলো এর মধ্যে কিন্তু এটিকের সাথে কিন্তু প্রি কোয়ার্টারে মানে কোয়ার্টার ফাইনালে কিন্তু ইস্টবেঙ্গলের একটা দেখা হওয়ার প্রবল সম্ভাবনা আছে, যদি দুজনেই ওঠে তবে, হ্যাঁ, আর যদি ইস্টবেঙ্গলও ওঠে তাহলে, তো সেই জায়গা থেকে তো দেখা যাক আলটিমেট কী হয়। আর ফাইনাল হচ্ছে 13 এপ্রিল রাত্রি 8:30, তো ম্যাক্সিমাম খেলাই রাত্রি 8:30 দিয়েছে, তো দেখা যাক কী হয়। তো দেখে নিলে ফিক্সচারটা, যদি এরটার মধ্যে যদি আবার কোনো চেঞ্জ হয় ফিক্সচার, তো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো।
তো আর কিছু বলার নেই, এতটাই আপডেট হয়েছি এখন অবধি, কারণ আগেরটায় শুধু রাউন্ড অফ 16 অবধি ছিল, এবার পুরোটাই আপডেটেড পেয়েছি, তো সেটাই সবার সাথে শেয়ার করলাম। আর যদি মানে ইলেকশনের জন্য কিছু চেঞ্জ হয়, আরও কিছু আপডেটেড আপডেট পাই আমরা, তাহলে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ফিক্সচারটাই তোমরা আরেকবার ভিডিওতে দেখে নাও, পুরোটাই দেওয়া থাকবে শুরু থেকে শেষ অবধি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এটা আজকের চতুর্থতম ভিডিও। এরপরে আর কটা তৈরি করবে আমি জানি না, আমি থাকবো না, ওরা থাকবে। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি শেয়ার করো, কারণ এটাই ফিক্সচারগুলো আছে, সবার সাথে শেয়ার করে দাও। আর তারপরে বাকিটা তো রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য সবসময়ের মতো বেল আইকনটা টিং টং করে দাও। আর এখনের জন্য টাটা।